সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিজ রেসিপিতে। আগামীকাল শুরু হতে যাচ্ছে নতুন একটি বছর। নতুন বছর উপলক্ষে স্পেশাল একটি রেসিপি নিয়ে আবারও চলে এলাম, আর রেসিপিটি হচ্ছে বারবিকিউ চিকেন। চুলাতেই খুব সহজে এই বারবিকিউ চিকেনটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে, তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য প্রথমেই একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ আদা পেস্ট আর 1.5 চা চামচ রসুন পেস্ট। নিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ টালা জিরার গুঁড়া। এবারে নিয়ে নিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন নিচ্ছি 1 চা চামচ পাপরিকা পাউডার। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। পাপরিকা পাউডারটা এখানে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে বারবিকিউ চিকেনের স্বাদটা ভালো হবে। আরও দিয়ে দিলাম 3 টেবিল চামচ পানি ঝরানো টক দই। এখন দিচ্ছি বারবিকিউ সস 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। আর এই বারবিকিউ চিকেনটা তৈরিতে সরষের তেলটা ব্যবহার করলে চিকেনের স্বাদটা বেশি ভালো হবে, আর বারবিকিউ সসটাও কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করার চেষ্টা করবেন। পারফেক্ট স্বাদ পেতে হলে অবশ্যই বারবিকিউ সসটা এখানে ব্যবহার করতে হবে। তবে আপনাদের হাতের কাছে যদি একেবারেই না থাকে, না দিলেও কিন্তু হবে, সেক্ষেত্রে স্বাদ হয়তো কিছুটা এদিক সেদিক হবে। এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি, 4টি লেগ পিস নিয়েছি। চিকেনটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। আর প্রতিটা চিকেনের লেগ পিসকে দেখতেই পাচ্ছেন আমি মাঝখান দিয়ে একটু দাগ কেটে নিয়েছি, আর দাগগুলো এরকম হবে যেন হাড় পর্যন্ত পৌঁছায়। এভাবে করে দাগগুলো কেটে নিতে হবে। আর সবগুলো চিকেনকে এখন খুব ভালো করে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। উল্টে পাল্টে মশলাটা মিক্সড করে নিতে হবে যাতে প্রতিটা চিকেনের গায়ে খুব ভালো করে মশলাটা লেগে যায়। আর এই বারবিকিউ চিকেনটা আজকে আমি তৈরি করব কোনো রকম কয়লা ছাড়াই, খুব সহজে গ্যাসের চুলায়। আজকে রেসিপিটি ফলো করে যে কেউ খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারবেন বারবিকিউ চিকেন। ভালো করে মশলাটা মাখানো হয়ে গেলে এখন একটি র্যাপিং পেপার দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টার জন্য। কমপক্ষে 2 ঘন্টার জন্য হলেও কিন্তু এই চিকেনটাকে রেস্টে রাখতে হবে, তাহলেই পারফেক্ট স্বাদটা পাওয়া যাবে আর মশলাটা ভালো করে চিকেনের ভেতর ঢুকে যাবে। প্রায় 3-4 ঘন্টা পর ফিরে এলাম, চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি চিকেনটাকে বারবিকিউ করতে। সেজন্য এখানে আমি একটি বারবিকিউ স্ট্যান্ড নিয়েছি, আর স্ট্যান্ডটাকে আমি চুলার উপরে বসিয়ে দিলাম। আর চুলার আঁচটা আমি রেখেছি মিডিয়ামে। এবারে একে একে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপরে। এরকম একটা স্ট্যান্ড যদি আমাদের ঘরে থাকে, আমরা খুব সহজেই গ্যাসের চুলাতেই বারবিকিউ চিকেনটা তৈরি করে নিতে পারবো। যাদের কাছে এই স্ট্যান্ডটা নেই, তারাও কিন্তু খুব সহজেই গ্রিল প্যান কিংবা নর্মাল যেই ফ্রাই প্যানগুলো আমাদের ঘরে আছে, সেই ফ্রাই প্যানগুলো দিয়ে খুব সহজেই বারবিকিউটা তৈরি করে নিতে পারবো। এছাড়াও ফ্রাই প্যানে কীভাবে আমরা বারবিকিউ করে তৈরি করব তার একটি রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবারে প্রায় 2 থেকে 3 মিনিট পর চিকেনটাকে আমি প্রথমবারের মতো উল্টে দিচ্ছি। প্রথমবারের মতো উল্টে দিয়ে এবারে উপরের অংশটাকে আমি তেল ব্রাশ করে দিচ্ছি, আর এক্সট্রা যে মশলাটা আছে সেটাও কিন্তু ব্রাশ করে দিতে হবে যাতে করে উপর চিকেনের উপরের অংশটা ড্রাই না হয়ে যায়, তাই তেল ব্রাশ করে দিচ্ছি। একটু পরপর তেলটা ব্রাশ করে দিতে হবে, এতে করে চিকেনের যে ময়েশ্চারটা থাকে সেটা ড্রাই হয়ে যাবে না আর চিকেনটা খেতে সফট হবে। এভাবে করে প্রতিবার উল্টে দিয়ে চিকেনটার উপরে তেল এবং মশলা ব্রাশ করে দিতে হবে। এখন আমি মশলাটা একটু ব্রাশ করে দিচ্ছি, আর মাঝে মাঝে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব, এতে করে চিকেনের গায়ে তাপটা লাগবে বেশি এবং ঝলসে উঠবে চিকেনগুলো, বারবিকিউ স্বাদটা বেশি হবে। আর যখন আগুনটা চিকেনের গায়ে লেগে যাবে তখন চুলাটা আবারও একটু কমিয়ে দিব। এভাবে করে চুলাটা কমিয়ে বাড়িয়ে চিকেনের প্রতিটা পাশ 10 থেকে 15 মিনিটের মতো করে বারবিকিউ করে নেব। একবারে বেশি তাপে বারবিকিউ করবো না, তা না হলে আবার চিকেনের উপরটা বেশি পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে উল্টে পাল্টে তেল এবং মশলা ব্রাশ করে করে আমরা বারবিকিউটা তৈরি করব। এতে করে চিকেনের স্বাদটা যেমন ভালো হবে তেমনি বারবিকিউর স্মেলটাও ভালো হবে। আর মাত্র কয়েক ঘন্টা পরেই শুরু হতে যাচ্ছে নতুন একটি বছর, আর এই নতুন এই বছরে আমরা অনেকেই আছি যারা ঘরে বারবিকিউ করে খেতে পছন্দ করি, তাদের জন্যই থাকছে আমার আজকের এই রেসিপি। খুবই সহজ রেসিপি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ইজি। খুব সহজেই রেস্টুরেন্টের চাইতেও মজাদার বারবিকিউ চিকেন আমরা ঘরেই তৈরি করে নিতে পারবো আজকের এই রেসিপি ফলো করে। বারবিকিউ তৈরি করার সময় মাঝে মাঝে একটা টং কিংবা হাতলের সাহায্যে আমরা আলতো করে চাপ দিয়ে দিব, এতে করে ওপাশটা সুন্দরভাবে বারবিকিউ হবে। এভাবে করে প্রতিটা পাশ আমরা 10 থেকে 15 মিনিট করে বারবিকিউ করে নেব।
প্রায় 10-15 মিনিটের মতো আমি দুপাশে সুন্দরভাবে বারবিকিউ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কালার চলে এসেছে, আর আমার চিকেনটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। আর এই বারবিকিউ চিকেনটা আমরা রুটি, নান কিংবা পরোটার সাথে পরিবেশন করতে পারি। তন্দুরি নানের একটি রেসিপি আমার চ্যানেলে আপলোড করা হয়েছে, আপনারা প্রয়োজনে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।